আগামীকাল 108টি পৌর নির্বাচনের গণনা। ইতিমধ্যে রাজ্যে প্রায় সর্বত্র শাসক দল বুথ ও ভোট লুট করেছে এমন অভিযোগ তুলে বিজেপি সোমবার 12 ঘণ্টা ভারত বন্ধের ডাক দেয়। পূর্ব বর্ধমান জেলা কালনা পৌরসভার ভোট গণনা আগামী বুধবার 2রা মার্চ। গণনা কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি। সোমবার বিকালে প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু তার বাড়িতে বিজেপি কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় কালনার পৌর নির্বাচনের গণনা কেন্দ্রে বিজেপি যাবে না। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাউন্টিং এর জন্য আমরা তো ভোটের দিনকেই আমরা হচ্ছে থানায় ডেপুটেশন দিয়েছি এবং এসডি অফিসকে ডেপুটেশন দিয়েছি এসডিও সাহেবকে, যে 27 তারিখে যে ভোট গেছে এই ভোট হচ্ছে মানুষের ভোট নয়, এই ভোট হচ্ছে ছাপ্পার ভোট। অতএব হচ্ছে যে সকাল 8টা থেকে যেভাবে ছাপ্পা মেরেছে 18টা ওয়ার্ডে 56টা বুথে, অতএব হচ্ছে সেখানে কী রেজাল্ট হবে আর সেইটা গোনার জন্য আমাদের যাওয়ার প্রয়োজন নেই, কারণ এই ভোট বাতিল করতে বলেছি, পুনরায় ভোট করতে বলা হয়েছে এবং আমাদের কাউন্টিংয়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা কাউন্টিংও বয়কট করলাম, আমাদের ভোটটাকেই বাতিলের জন্য আমরা আবেদন জানিয়েছি। আজকে আমরা আমাদের যে 18টা কাউন্ট মানে সদস্য যারা আমাদের ভোটে দাঁড়িয়েছে সেই তাদের সঙ্গে এবং আমাদের যে বিজেপির যে কমিটি রয়েছে কমিটির সঙ্গে বসে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিগত দিনে এই ছাপা ভোট যে তৈরি হয়েছে সেই ভোটকে আমরা কোনো রকমভাবে আমরা মেনে নেব না। কাউন্টিংয়ে যাওয়া আমরা যাচ্ছি না। আমরা কাল্লা থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।